बेर करे नाओ आर एई प्रश्नेर उत्तरगुलो लिखे नाओ। एखाने अष्टम श्रेणीर समस्त विषय एमसीक्यू प्रश्न देवा आछे, एई प्रश्नगुलिर उत्तर आमी करे दिएछि। तोमरा झटपट खाताकलम बेर करे नाओ आर प्रश्नेर उत्तरगुलो लिखे नाओ। तार आगे अवश्यई चैनलटी सबस्क्राइब करे निओ ओ पाशे थाका बेल बाटने क्लिक करे दिओ। आर अवश्यई जारा सबस्क्राइब करे निएछो तादेरके असंख्य धन्यवाद जानिये शुरू करछि आजकेर प्रश्नेर उत्तरगुलो। তাহলে এখানে দেখা যাক প্রথমে রয়েছে যে নিচে দেওয়া অংশটি পড়ো এবং তার উত্তর তোমরা তৈরি করো। প্রথম প্রশ্ন দেখে নাও। মহর্ষি নামে খ্যাত উত্তর সি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো দুই নম্বর প্রশ্নে আছে চিত্তরঞ্জন দাশকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়েছেন, এর কারণ কি হবে? উত্তর দেখো ডি, उत्तर हबे डी, तिनि तार मायेर मतमत निते चेयेछिलेन। एबार आसि तीन नम्बर प्रश्न। तार कवितार विषय भावना यथेष्ट वैचित्र्य छिलो, उद्धृतांशे जार कथा बला हयेछे तिनि हलेन अपशन हबे कुसुम कुमारी देवी, अपशन बी इज द राइट आंसर। एबार देखे नाओ चार नम्बर प्रश्न ओ तार उत्तर। काव्यबोध अनुरूप समाजबद्ध पदेर उदाहरण हलो चारेर डी उत्तर श्रद्धांजलि, उत्तर हबे श्रद्धांजलि। एबार आसि पाँच नम्बर प्रश्न। देशबंधु देशेर बंधु एटी जे समाजेर उदाहरण ता हलो डी तत्पुरुष समास, एटी तत्पुरुष समासेर उदाहरण। एबार देखो आबार भाग टू। नीचे देওয়া अंशटी पढ़ो, এই अंशटी पढ़े আবার পরের উত্তরগুলো করতে হবে। তাহলে দেখে নিই আমরা ৬ নম্বর প্রশ্ন ও তার উত্তর। লেখকের মনোকষ্টের কারণ ৬ নম্বর প্রশ্ন দেখো বি ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান, ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান। ৭ নম্বর প্রশ্ন সন্ধ্যা থেকে সন্ধে উত্তর হবে, এখানে বলছে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষণীয়, উত্তর এ সমীভবন। এবার দেখে নেওয়া যাক ৮ নম্বর প্রশ্ন এবং তার উত্তর। ৮ নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নাও। এটা আমার পক্ষীবিদ্যার ভারতের সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি, স্মৃতিটি হলো দেখো ৮-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার ভোরবেলা দৈলের ডাক। ৯ নম্বর প্রশ্ন রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে নয় সি দেখো চেম্বুর। এবার আসি ১০ নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। ১০ নম্বর প্রশ্ন চোখের মণি কথাটির বিশেষ অর্থ হলো ডি প্রিয়। এবার দেখো আবার ভাগ ৩ আছে, এখানে নিচে দেওয়া অংশটি পড়ো। দশাবতার তাস, এই অংশটি পড়ে তোমাদের নিচের এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক ১১ নম্বর কি আছে। বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র দেখো সি বেলুড়ে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি দেখো ১২ নম্বর প্রশ্ন। ১২ নম্বর প্রশ্নে কি বলেছে দশাবতার তাসে মোট তাসের সংখ্যা ১২ নম্বর দেখো ডি ১২০টি। ১৩ নম্বর প্রশ্ন দেখে নাও দশাবতার তাস তৈরির মূল উপাদানটি হলো, উত্তর দেখে নাও ডি কাপড়। ১৪ নম্বর প্রশ্ন এবার দেখে নিই আমরা। বিষ্ণু ১০ অবতারে যার নাম নেই, উত্তর ডি কলকি, উত্তর হবে ডি কলকি। ১৫ নম্বর প্রশ্ন নৃসিংহ শব্দের ব্যাস বাক্যটি হবে সিংহ মানুষের ন্যায়। এরপর আসি আবার এখানে বলেছে ভাগ ৪ নিচে দেওয়া অংশটি পড়ো। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই অংশটি পড়তে হবে এবং নিচের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তাহলে এখানে দেখে নাও যে ১৬ নম্বর প্রশ্নে ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হন বি ১৮২২ খ্রিস্টাব্দে। ১৭ কবি প্রসিদ্ধি শব্দের অর্থ। ১৭ নম্বর প্রশ্ন উত্তর দেখে নাও সি কবি হিসেবে খ্যাতি। এবার দেখি আমরা ১৮ নম্বর প্রশ্ন ও তার উত্তর। ১৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক রূপে প্রকাশিত হয় তার নাম কি? উত্তর বি সংবাদ প্রভাকর 19 নম্বর প্রশ্ন পাষণ্ড পীড়ন পত্রিকাটি প্রকাশের উদ্দেশ্য ছিল 19 সি উত্তর রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া। এরপর আসি আমরা 20 নম্বর প্রশ্ন অমনোযোগী শব্দের ব্যাস বাক্যটি কি হবে দেখে নাও। 20 এ নয় মনোযোগী। এবার আবার দেখো ভাগ 5 নিচে দেওয়া অংশটি পড়ো এবং তার উত্তরগুলো করতে হবে। তাহলে দেখো এবার 21 নম্বর প্রশ্নে আমরা আসি। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন সি রবীন্দ্রনাথ ঠাকুর। সি রবীন্দ্রনাথ ঠাকুর। 22 পণ্ডিত রবিশঙ্কর ছিলেন। 22 নম্বর প্রশ্ন দেখো প্রখ্যাত শরৎ বাদক এ উত্তর এ। এবার আসি আমরা 23 নম্বর প্রশ্ন ও তার উত্তর নিয়ে। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো নিচের যে পদটি অব্যয় পদ নয়। 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি সঙ্গে। 24 নম্বর প্রশ্ন অশ্রু শব্দের বিশেষণের রূপ দেখো। অশ্রু শব্দের বিশেষণের রূপ কি হবে এ অশ্রু জল। এবার আসি 25 নম্বর প্রশ্ন ও তার উত্তর নিয়ে। 25 নম্বর প্রশ্নে প্রশংসা শব্দের যে সমার্থক শব্দটি পাঠে রয়েছে তা হলো বি স্তব। 25-এর বি স্তব। এবার দেখে নাও এখানে নিচে দেওয়া অংশটি পড়ো কন্যাশ্রী। এই কন্যাশ্রী সম্বন্ধে এখানে অনেক লেখা আছে, এই লেখাটা তোমরা পড়ে নেবে, পড়ার পরে নিচের উত্তরগুলো করবে, ঠিক আছে? তাহলে দেখে নাও 26 কন্যাশ্রী প্রকল্পে যা দেওয়া হয়। কন্যাশ্রী প্রকল্পে যা দেওয়া হয় উত্তর আর্থিক সহায়তা। 27 নম্বর প্রশ্ন কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স হতে হবে উত্তর সি 13 বছর। 27-এর সি 13 বছর। এবার দেখে নাও 28 নম্বর প্রশ্ন ও তার উত্তর। কন্যাশ্রী পাওয়ার জন্য নিচের যে শর্তটি পূরণ করা আবশ্যক। কন্যাশ্রী পাওয়ার জন্য নিচের যে শর্তটি পূরণ করা আবশ্যক সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। 29 নম্বর প্রশ্ন কন্যাশ্রী প্রকল্পে 18 থেকে 19 বছর বয়সী পাঠরতা মেয়েদের এককালীন অনুদান দেওয়া হয়। তাহলে উত্তর 29-এর দেখো বি 25,000 টাকা। 25,000 টাকা অনুদান দেওয়া হয়। এবার দেখো 30 দাগে কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন উত্তর ডি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এবার দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি অনুশীলন গণিত বিষয়ে। গণিত বিষয়ের উত্তর আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো 1 নম্বর প্রশ্ন উত্তর কি হবে 1-এর এ 43/16। 43/16 1-এর উত্তর এ। এবার দেখো 2 দাগের প্রশ্নের উত্তর। 2 দাগের প্রশ্নের উত্তর বি দেখো 25। উত্তর হবে 25। 2-এর বি 25। এবার দেখো এখানে 3 দাগ আছে। 3 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও 3-এর এ 20%। 4 দাগের প্রশ্ন দেখে নাও 4 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে দেখো একটি অপশনও উত্তর এখানে ঠিক নেই। এখানে এই যে উত্তরটি হবে 5/28। 5/28 4 দাগের উত্তর হবে 5/28। এখানে অপশনে কিন্তু নেই, এটা অঙ্কে ভুল আছে, ঠিক আছে? 5/28 হবে। এবার দেখো 5 দাগের যে অঙ্কটি দেখে নাও 5-এর সি 38°। 38° উত্তর হবে। এবার দেখো 6 দাগের যে প্রশ্ন দেখো 6-এর বি উত্তর হবে 9/2। 6-এর উত্তর হবে 9/2। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো 7 নম্বর প্রশ্নের যে উত্তর 7-এর সি 8 উত্তর হবে। এবার দেখে নাও 8 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নের উত্তর হবে এ 5 মিটার প্রতি সেকেন্ডে। 8-এর 5 মানে 8-এর এ 5 মিটার প্রতি সেকেন্ডে। এবার 9 নম্বর প্রশ্ন দেখে নাও 9-এর সি আপেল এবং আম। এরপর দেখে নাও অঙ্কে 10 নম্বর প্রশ্ন 10-এর সি 90-9x মানে 90-9x। এবার আসি 11 নম্বর প্রশ্ন দেখে নাও 11-এর বি 100 বর্গ সেমি। এরপর আসি দেখে নাও 12 নম্বর প্রশ্ন এরপর আসি আমরা ১৩ নম্বর প্রশ্ন। ১৩ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও সি ৯ সেমি। এরপর আসি আমরা ১৪ নম্বর প্রশ্ন। ১৪ নম্বরের প্রশ্ন উত্তর হবে ডি ৫০ ডিগ্রি। ১৪ নম্বর প্রশ্ন উত্তর হবে ডি ৫০ ডিগ্রি। এরপর দেখে নাও ১৫ নম্বর। ১৫ নম্বর প্রশ্নের উত্তর হবে এ। আচ্ছা এরপর আসি ১৬ নম্বর প্রশ্ন। দেখো ১৬র বি ৩০ লিটার। ১৬র বি ৩০ লিটার। এবার আসি দেখো ১৭ নম্বর প্রশ্ন। এই ১৭র সি উত্তর হবে ১৭ সি। ১৮ নম্বর প্রশ্ন দেখে নাও ১৮র এ উত্তর ৪০ দিন। ১৮র এ ৪০ দিন। এরপর দেখে নাও ১৯ নম্বর প্রশ্ন। ১৯এর বি উত্তর হবে ৭০ ডিগ্রি। ১৯এর বি ৭০ ডিগ্রি। এরপর দেখে নাও ২০ নম্বর প্রশ্ন। ২০ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ২০ ডি। ২০ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ৮৯.25 কিমি। ৮৯.25 কিমি। এবার আসি আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নের উত্তর নিয়ে। নিচের বক্তব্যগুলি পড়ো বন্ধুরা। এক দাগে ১-এর উত্তর হবে খ। বন্ধুরা ১-এর উত্তর হবে খ ইনসুলিন। ১-এর উত্তর খ ইনসুলিন। এবার আছে দেখে নাও ২ নম্বর প্রশ্ন। পরিবেশ বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নের উত্তর হবে ক কোষ প্রাচীর। উত্তর হবে কোষ প্রাচীর। এবার দেখো ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্নের সঠিক জোরটি চিনে নাও, ঠিক আছে? ৩-এর উত্তর হবে গ প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ৪ নম্বর প্রশ্ন দেখো সমুদ্রে অনেক সময় অ্যালগাল ব্লুম দেখা যায়, এর কারণটি খুঁজে বের করো। দেখো ৪-এর উত্তর হচ্ছে ঘ রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে। এরপর দেখে নাও ৫ নম্বর প্রশ্ন। ৫-এর উত্তর ক হবে। নিচের কোন অজৈব সারের অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়? মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়, ঠিক আছে? ৫-এর ক। এবার দেখে নাও ৬ দাগে নিচের বক্তব্যটি পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও। ৬-এর উত্তর হবে খ বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল। এরপর দেখে নাও ৭ নম্বর প্রশ্ন। নিচে কিছু কাজ দেওয়া আছে, এর মধ্যে যৌগ কণার কাজ কোনটি? বন্ধুরা দেখে নাও ৭-এর ঘ উত্তর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা। এরপর দেখে নাও ৮ নম্বর প্রশ্ন। অনেক সময় দুটো চাষের মাঝে ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়, এই পদ্ধতির সঙ্গে অনুজীব কোনটি? বন্ধুরা ৮ নম্বর প্রশ্ন দেখে নাও। ৮-এর গ উত্তর রাইজোবিয়াম। ৮-এর গ উত্তর রাইজোবিয়াম। ৯ নম্বর প্রশ্ন দেখে নাও যে রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রমিত হয় সেটি হলো উত্তর খ হেপাটাইটিস। হেপাটাইটিস। এরপর দেখে নাও ১০ নম্বর প্রশ্ন ও তার উত্তর। ১০-এর ক এ চিহ্নিত গ্রন্থটির নাম কি? এখানে এ চিহ্নিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে অ্যাড্রিনাল। উত্তর হবে অ্যাড্রিনাল। তারপর দেখো ১১ নম্বর প্রশ্ন ও তার উত্তর। ঘরবাড়ি পৌরসভা কলকারখানায় বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কিভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না আবার আমাদের উপকারও হয়? তাহলে উত্তর হবে দেখে নাও ১১-এর ক ময়লা জল কোন নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে। এবার দেখো ১২-তে নিচে দেওয়া চিত্রলেখ দুটি দেখো। ABCD হলো 4 প্রজাতির প্রাণী। তাহলে এখানে উত্তর হবে দেখো ১২ দাগে ১২-র উত্তর কত হচ্ছে গ বিপন্ন। উত্তর হবে গ বিপন্ন। ১২ দাগে বিপন্ন। এরপর দেখো ১৩ দাগে। ১৩ দাগের উত্তর কোনটা হচ্ছে? ১৩-এর গ ছত্রাক। ১৩-এর গ ছত্রাক। এবার আসি ১৪ নম্বর প্রশ্ন দেখে নাও। ১৪-এর খ উত্তর হবে ১৪-এর খ ১, ২ ও ৪ চোরাশিকার, ঠিক আছে? পরিবেশ দূষণ আর ৪ বন্যপ্রাণীর দেহে নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার করা। এরপর দেখে নাও ১৫ নম্বর প্রশ্ন ও তার উত্তর। ১৫ নম্বর প্রশ্ন ১৫-এর ঘ উত্তর, ঠিক আছে? ১৫-এর ঘ সেন্ট্রোজম। এরপর আসি ১৬, ঠিক আছে? ১৬ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও গ ৯ গুণ। ১৬ দাগের উত্তর হবে কত? ৯ গুণ। এরপর দেখে নাও 17 দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটার ঘষার পর কাছাকাছি আনলে তারা পরস্পরকে কি করে দেখো 17 ঘ উত্তর বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির। এবার দেখো 18 নম্বর প্রশ্ন একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির ভাসছে কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নিচের যে বিবৃতিটি ঠিক তা হলো বন্ধুরা দেখে নাও 18 খ উত্তর ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্রবণতার মান বেশি। এবার দেখে নাও 19 নম্বর প্রশ্ন 19 এর ক উত্তর দেখে নাও গ তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। এরপর দেখে নাও 20 নম্বর প্রশ্ন নিচের কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় তাহলে দেখে নাও 20 এর ঘ কঠিন কার্বন ডাই অক্সাইড। এবার 21 নম্বর প্রশ্ন দেখে নাও 21 এর ক উত্তর সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ। এবার 22 নম্বর প্রশ্ন দেখে নাও একটি সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে তাহলে 22 দেখে নাও 22 দাগের গ উত্তর 55 ডিগ্রি বন্ধুরা। এবার দেখে নাও 23 এর ঘ গ্যালিয়াম। এবার আসি 24 দাগের প্রশ্ন দেখো ক কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে 23 এর ঘ 24 এর ক উত্তর। এবার দেখে নাও 25 নম্বর প্রশ্ন 25 এর ঘ উত্তর মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে। আর 26 এ দেখো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো HCl2 26 এর গ উত্তর। এরপর দেখি আমরা 27 নম্বর প্রশ্ন কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয় 27 এর খ উত্তর। তারপর দেখে নাও 28 গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করার সময় উত্তর দেখে নাও 28 এর ক উত্তর হবে ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে 28 এর ক। এরপর দেখে নাও এখানে 25 লেখা আছে কিন্তু এটা 29 হবে এটা 29 দাগ দেখো 29 এর উত্তর হচ্ছে গ কয়লা কোনটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় এটা হচ্ছে কয়লা। এবার 30 দাগে দেখে নাও বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক ক্রমশত বৃদ্ধি পাচ্ছে দেখো 30 এর ক কার্বন ডাই অক্সাইড। এবার দেখে নাও বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিবেশ ও ইতিহাস 8ম শ্রেণীর। বন্ধুরা প্রথমে দেখে নাও 1 নম্বর প্রশ্নের উত্তর প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও 1 এর ঘ সম্পত্তির অধিকার। এবার আছে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও 2 এর গ নারী ও শিশু সুরক্ষা। 3 নম্বর প্রশ্ন দেখে নাও 3 এর খ ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া। তারপর দেখে নাও 4 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ স্বদেশী আন্দোলন। 5 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও ক সত্যশোধক সমাজ। 6 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও 6 এর গ দুজনেই বিরহ বিবাহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন 6 এর গ। এবার আসি 7 নম্বর প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও 7 এর ক পারিবারিক হিংসারোধ আইন 2005। 8 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও 8 এর খ 5 বছর 8 এর খ 5 বছর। তারপর দেখো 9 নম্বর প্রশ্নের উত্তর 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ চিরস্থায়ী বন্দোবস্ত। এরপর দেখি 10 নম্বর প্রশ্নের উত্তর দেখো খ 3টি স্থান। 11 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও ক ব্রিটিশ অধিকৃত অঞ্চল 11 ক ব্রিটিশ অধিকৃত অঞ্চল। এবার 12 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও 12 ঘ ব্যারাকপুর। 13 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও 13 ক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন 13 ক। এবার আসি 14 নম্বর প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও 14 ঘ উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ। এরপর আসি 15 নম্বর প্রশ্ন দেখে নাও 15 ক ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো। এবার আসি পরিবেশ ও ভূগোল অংশ নিয়ে প্রথমে দেখে নাও 1 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও 1 এর ঘ মেরুদেশীয়। এরপর আসি 2 নম্বর প্রশ্ন দেখে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তর 2 এর খ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপর দেখে নাও 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তর 3 এর গ বাংলাদেশ। এরপর 4 নম্বর প্রশ্নের উত্তর 4 এর গ অতিরিক্ত বৃষ্টিপাত। 4 এর গ। এবার আসি 5 নম্বর প্রশ্ন দেখে নাও। 5 এর খ স্তূপ পর্বত। 6 নম্বর প্রশ্ন দেখে নাও বদ্বীপ। 6 এর খ বদ্বীপ। এরপর আসি 7 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো 7 এর গ নেপাল ও ভুটান। এবার আসি 8 নম্বর প্রশ্নের উত্তর 8 এর খ পাট। এরপর আসি 9 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও 9 এর খ ট্রাক ফার্মিং। 9 এর খ উত্তর ট্রাক ফার্মিং। এরপর আসি দেখে নাও 10 নম্বর প্রশ্নের উত্তর 10 এর ঘ ঠিক আছে নদীর তীরবর্তী অবস্থান। এরপর আসি দেখে নাও 11 নম্বর প্রশ্নের উত্তর 11 এর গ রুড জার্মানি। এরপর আসি 12 নম্বর প্রশ্নের উত্তর ক পম্পাসি। ক পম্পাসি। এরপর আসি 13 নম্বর প্রশ্নের উত্তর 13 এর খ দক্ষিণ পশ্চিম এশিয়ায়। দক্ষিণ পশ্চিম এশিয়ায় 13 খ। এবার আসি 14 এর ক উত্তর উচ্চতা। 14 এর ক উচ্চতা। 14 এর ক উচ্চতা। এরপর আসি 15 নম্বর প্রশ্ন এর উত্তর গ স্থিতিশীল উন্নয়ন।